আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া বা'দ। বাংলার প্রিয় দর্শক সতা ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের অনন্ত অনন্ত প্রশংসা করছি। তিনি যে আমাদেরকে তৌফিক দিয়েছেন কৌরাণিক মূলনীতিগুলোর উপর জীবনকে পরিচালিত করতে কৌরানিক মূলনীতির উপরে জীবন পরিচালিত যিনি করবেন আল্লাহ তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছেন প্রিয় ভাই বোনেরা সেজন্যই এই মূলনীতিগুলো অনুসারে আমাদের জীবন গড়া উচিত আজকে কোরআনের যে মূলনীতিটি নিয়ে হাজির হয়েছি সেটি সোরাহুদের একশো বারো নম্বর আয়াতে রয়েছে কোরআনের করিমের এগারো নম্বর সোরাহদ শহুদ আল্লাহ বলেছেন ফাস্তাকিম কেম ফাস্তাকিম তুমি সেরাতে মোস্তাকিমের উপর সুদৃঢ় থাকো অবিচল থাকো অটল থাকো ডান বাম না কোনো মতবাদ কোন তন্ত্র মন্ত্রের দিকে যেও না কোনো সেরকি বিশ্বাস কুফরি বিশ্বাসের দিকে যেও না নাস্তিকবাদের দিকে যেও না কোনো মুনাফিকের দিকে যেও না বস্তুবাদের দিকে যেও না নারীবাদের দিকে যেও না কোন বদ মতবাদের দিকে যেও না ফাস্তাকিম কামা উমির তোমাকে যেভাবে আদেশ করা হয়েছে সেভাবেই সেনাতে মুস্তাকিমের উপরে তুমি অটল অবিচল থাকো এটা আমাদের প্রতি নির্দেশ আমরা প্রতিদিন প্রতি রাকাত সালাতে সুর আল ফাতেহার পাঁচ নম্বর আয়াতকে আমরা পড়ি এহদিন সরতল মুস্তাকিম আমাদেরকে দেখিয়ে দিন স্পষ্ট সরল সহজ পথ একটা হলো সেরাতে মুস্তাকিমে আশা কেউ আগে কাফের ছিল অন্য ধর্মে ছিল সে সেরাতে মুস্তাকিমে আসলো এটা হলো হেদায়ত ইলা সেরাত মুস্তাকিম সেরাতে মুস্তাকিমের দিকে সে হেদায়েত পেল দ্বিতীয়ত সেরাতে মুস্তাকিম পাওয়ার পরে এর তাফসিল গুলো ছোট বড় সব বিস্তারিত বিষয়গুলো জানার জন্য প্রতি রাকাতে আমাদেরকে দোয়া করতে হবে এহদিন আসরাতল মুস্তাকিম জীবনের প্রতিটি মোড়ে মোড়ে বাঁকে বাঁকে পয়েন্টে পয়েন্টে প্রতিটি বিশ্বাসে প্রতিটি বক্তব্যে প্রতিটি কর্মে প্রতিটি চরিত্রে আমাদের ব্যক্তিতে আমাদের পরিবারে আমাদের সমাজে রাষ্ট্রে এই বিশ্বে সর্বত্র সকল ক্ষেত্রে আমাদেরকে সেরাতে মোস্তাকিম কখন কোন বিষয়টি সেরাতে মোস্তাকিম সেটি আমাদেরকে দেখিয়ে দিন আল্লাহ আকবার এটি কত গুরুত্বপূর্ণ একটি প্রার্থনা হলে পরে প্রত্যেক রাকাতে এই প্রার্থনাটি জানানো হয় এই দিন মুস্তাকিম আমাদেরকে সেরাতে মুস্তাকিম দেখিয়ে দিন সেরাতে মুস্তাকিম এর তফসির সাহাবগান করেছেন আল কোরআন আল ইসলাম পুরো কোরআনই হলো সেরাতে মুস্তাকিম যত এবাদাত আছে প্রত্যেকটি সহি এবাদাত সেরাতে মুস্তাকিমের অংশ যত মামলাত লেনদেন আছে সমস্ত লেনদেন সেটা বেচা বিক্রি হোক ব্যবসা বাণিজ্য হোক বিবাহ বন্ধন হোক কোনো চুক্তি কোনো অঙ্গীকার হোক যত লেনদেন আছে প্রত্যেকটি লেনদেন সই লেনদেন সেটাও সেরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত যত আখলাখ চরিত্র আছে সুন্দর আখলাখ চরিত্র প্রত্যেকটি সেরাতে মুস্তাকিমের অংশ অতএব এই সেরা মুস্তাকিমের উপরে থাকতে কঠিনভাবে আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে আল্লাহ তা আলা সেরাহুদে যে প্রসঙ্গে আরেকটি বলেছেন ওই নকুল্লাল্লা ইউফিয়ান্ন হম রব্বু কা মালহম ইন্নহুবেম আয়া খবীর প্রত্যেককেই যারা শিরিক করেছে যারা তাহিদের উপর চলেছে প্রত্যেককেই অবশ্যই তোমার রব তাদের আমল পরিপূর্ণভাবে দিয়ে দেবেন তার পুরস্কার রেওয়ার্ড যার যেটা পাওনা তিনি দিয়ে দেবেন ইন্ন হু বেমা খবির তারা কি আমল করছে সে বিষয়ে তিনি সম্পূর্ণ অবহিত আছেন তারপর বলেছেন ফাস্তাকিম কেমা অমির তোমাকে যেভাবে নির্দেশ করা হয়েছে সেভাবেই তুমি সেনাতে মুস্তাকিমের উপর থেকো অমানতা বা যারা তোমার সাথে তওবা করেছে কুফর শিরিক ছেড়ে ইসলাম এসেছে তাদেরকেও বলছি তোমরাও সেরাতে মোস্তাকিম থাকো অনা তা তো গো বিদ্রোহী হইও না তোগিয়ান করো না সেরাতে মোস্তাকিম থেকে সরে যেও না ইনহু বেমাতা মালুম না বসির তোমরা যে আমল করছো তিনি সব দেখছেন প্রিয় ভাই বোনেরা এই যে সেরাতে মোস্তাকিম এটি অত্যন্ত মহা গুরুত্বপূর্ণ একটি বিষয় মহামূল নীতি হস্তাকিম কামা অমৃত সেরাতে মোস্তাকিমের উপর সর্বদা থাকা এটা সবচেয়ে বড় কারামত কারিটি তো তাকুয়ার বিষয় যেটি সুরান হুজুর আতে তেরো নম্বর আয়তাল্লাহ বলেছেন ইন্না আক্রমাকুম আতকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সেই যে সবচেয়ে বেশি মোত্তাকি যার তাকুয়া যত বেশি যার ইস্তেকামত যত বেশি তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি অতএব ফাস্তাকিম কামা অমৃত এই মহামূলনীতির উপরে আমাদেরকে থাকতে হবে প্রিয় ভাই বোনেরা এই মূলনীতিটি কোরআনে কারিমে বহু বার আল্লাহ উল্লেখ করেছেন অতএব আমরা এই মূলনীতির উপরে জীবন পণ করে আমাদেরকে থাকতে হবে কারণ আমাদের শত্রু শয়তান সে কসম করে বলে এসেছে ফাবিমা আগু আইতানি লাখ উদান্নহম সরতকাল মুস্তাকিম তুমি যে আমাকে গোমরা করেছো। আমি অবশ্যই তোমার বন্দাদের উদ্দেশ্যে সেরাতে মোস্তাকিমে বসে থাকব সাত নম্বর সুর আরাফের ষোলো নম্বর আয়াত যে আমি অবশ্য অবশ্যই সেরা তে মোস্তাকিম আগলে থাকব তোমার বান্দারা যাতে সেরাতে মোস্তাকিমে চলতে না পারে এদিন আর সনাত আল মুস্তাকিম অথবা ফাস্তাকিম কামা ওমের তোমাকে যেভাবে নির্দেশ করা হয়েছে সেভাবেই তুমি সেরাতে মোস্তাকিম উপর থেকো ডান বাম কোরো না আজকেই মুসলিম সন্তানদের মধ্যে বিরাট একটা অংশ বামপন্থী হয়েছে তারা নাস্তিক হয়েছে প্রিয় দর্শক শ্রোতা এটা অ্যাক্সিডেন্ট এই সেরাতে মোস্তাকিম থেকে অ্যাক্সিডেন্ট হলে আর উদ্ধার নেই আল্লাহ যদি উদ্ধার না করেন সে হয় মাকদুব আলাইহিম হয়ে যাবে যদি জেনে বুঝে সে সেনাতে মোস্তাকিমকে বর্জন করে আর দলিন বিভ্রান্তদের কাতার ভুক্ত হয়ে যাবে যদি সেরাতে মোস্তাকিমকে না জেনে অবহেলা করে এ সম্পর্কে জ্ঞান না শিখে সে অন্য পথে চলে গেল তাহলে সে লিন বিভ্রান্ত হয়ে গেল এই জন্য সুর আল এক গোটা মানব জাতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভাগ হলো আনাম তা আলাইহিম যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন মুন আমা আলাইহিম এরা যারা সেরাতে মুস্তাকিমের উপর চলেছে জীবনের সর্বক্ষেত্রে পারিবারিক জীবনে সেরাতে মুস্তাকিম কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা সেরাতে মুস্তাকিম এটা সমস্ত আম্বিয়ায় কেরামদের রেখে যাওয়া পথ সরল সহজ পথ যৌবনে তারুণ্যে সফলতা আনতে হলে স্বামী স্ত্রী হয়ে নারী পুরুষকে জীবন যাপন করতে হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে নয় রাস্তার বন্ধু রাস্তার বান্ধবী হয়ে নয় বিবাহ বন্ধন ছাড়া লিভিং টুগেদার করে নয় এটা সেরাতে মোস্তাকিম থেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আজকে সারা বিশ্বের লাখ ও কোটি তরুণ তরুণী এই অ্যাক্সিডেন্ট হয়ে সর্বহারা হয়েছে সেরাতে মোস্তাকিম পোশাক আশাকের ক্ষেত্রে কি সেরাতে মোস্তাকিম রয়েছে সেই পোশাক আমাদেরকে আল্লাহ দিয়েছেন যেমনটি সাতনামসুর আল আরাফে কদাঞ্জল আলাইকুম লেবাসেন ইয়ারি সাও আ তিকুম মরিশা হে আদম সন্তানরা তোমাদের জন্য এমন পোশাক নাজিল করেছি ই আর সাও আ যা তোমাদের লজ্জার স্থানকে ডেকে দেবে পরিপূর্ণভাবে স্কিনও দেখা যাবে না অবয়ব বোঝা যাবে না আজকে স্কিন ঢাকছে অনেকেই কিন্তু অবয়ব ঢাকছে না এটা সেরাত মোস্তাকিম থেকে বিচ্যুতি আল্লাহতালা যেসব অঙ্গে মানুষের কোনো স্ত্রী রাখেননি সৌন্দর্য রাখেননি সেগুলোকে সম্পূর্ণ ঢেকে দেয়া হলো সেরাতে মুস্তাকি মাম্বি আই কেরামের সন্না ওয়ান তুসল্লিফি সিরবা আলিন লাইসা আলাই কে দা উন আলবানি বলেছেন হাদিস শাহি নবুজে নিষেধ করেছেন যে তুমি কোনো পাজামা প্যান্ট পরে সালাদ পড়বে না যদি তোমার শরীরে কোনো চাদর না থাকে একটা লম্বা চাদরে শরীরকে ঢেকে তারপরে পাজামা প্যান্ট পরে সালা পড়ো অন্তত একটা তো একটা জুব্বা একটা বড় পাঞ্জাবি পরলেও তো শালীনতা রক্ষা পায় স্বাধীনতা রক্ষার স্বার্থে সেনাতে মোস্তাকিম তো সর্বক্ষেত্রে বিস্তৃত অর্থনীতির ক্ষেত্রে সেনাতে মোস্তাকিম সুদ ভিত্তিক অর্থনীতি বর্জন করে হালাল বাণিজ্য ভিত্তিক অর্থনীতি হলো সেরাতে মোস্তাকিম আর সুদ হলো হয় মকদুব আলাইহিমের রাস্তা আর হয় বিভ্রান্তদের রাস্তা হয় অভিশাপ নেমে আসবে আল্লাহর অভিশাপে গোটা অর্থনীতি ধসে পড়বে ইয়াম নহর রিমা ওয়ুরবি সাদাকাত আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করে দেন আর সদাকাত জাকাতকে আল্লাহ বাড়িয়ে দেন জাকাত সদাকাত বৃত্তি অর্থনীতিকে বাড়িয়ে দেন এক্ষেত্রে এটাই সেরাতে মুস্তাকিম যুদ্ধের ক্ষেত্রে সেরাতে মুস্তাকিম কি অন্যায় কোনো জাতির উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া যাবে না নারী পুরুষকে হত্যা করা যাবে না বোমা মেরে আল্লাহর মখলুককে আল্লাহ সৃষ্টিকে নির্বিচারে এভাবে খুন করা যাবে না ওলা তুফসেদু ফিল অরুদি বাংলা ইসলাম হেহা পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করে সৃষ্টি করার পর এর মধ্যে কোনো ফাসাদ সৃষ্টি করো না এটাকে ধর্মীয়ভাবে আল্লাহ ইসলাম করেছেন কোরআন দিয়ে মানুষের বিশ্বাস নষ্ট করে দিও না কোনো তন্ত্রে মন্ত্রে যাওয়া কেউ পুঁজিবাদী কেউ সমাজতন্ত্রী কেউ ধর্ম নিরপেক্ষ কেউ এই পক্ষ কেউ সেই পক্ষ এগুলো শয়তানের তরিকা সবই শয়তান বিভিন্নভাবে মানুষকে সেরাতে মোস্তাকিম থেকে সরিয়ে নিচ্ছে প্রত্যেকটি বেদাহাত সেরাতে মোস্তাকিম থেকে বিচ্যুতি প্রত্যেকটি শির্ক সেরাতে মোস্তাকিম থেকে বিচ্যুতি প্রত্যেকটি মন্দ চরিত্র সেরাতে মোস্তাকিম থেকে বিচ্যুতি আজকে চরিত্র কোথায় গেছে আমাদের কে কাকে ঠকাবে এর প্রতিযোগিতা কে কত মিথ্যা বলতে পারবে এই প্রতিযোগিতা যেমন বলেছেন একটি কেমতের আগে অনেক এমন বছর আসবে যে বছরগুলো গুলো বড় প্রতারণা করবে মানুষের সাথে ওই صدকو فيها الكاذب সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে মিথ্যাবাদীদেরকে সত্যবাদী বলা ইউকাউ গণু ফিহা আমিন যে বিশ্বাসস্ত তাকে বলা হবে অবিশ্বাসস্ত চোর ওইউতামানু ফিহা আল খাইন আরزه চোর তাকে বলা হবে বাহ উনার মতো একজন বিশ্বাসতম মানুষ আর হতে পারে না প্রিয় ভাই বোনেরা এইভাবেই কিয়ামতের আগে প্রতারনায় গোটা পৃথিবী ভরে যাবে বলে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন আমরা আসছি ইনশাআল্লাহ আবারও এই বিষয়ে নিয়ে সময় হয়েছে একটি বিরতি আমাদের বিরতীকাল শেষ হয়েছে প্রিয় দর্শকশোতা ভাই বোনেরা আমরা আবার ইস্তেকামতের মধ্যে ফিরে আসলাম সেরাহাত এ মোস্তাকিম পোশাক আশাকের ক্ষেত্রে কি সেরাতে মোস্তাকিম রয়েছে সেই পোশাক আমাদের কেল্লা দিয়েছেন যেমন সাত ন বছর আল আরাফে কাদ আঞ্জাল আলাইকুম লেবাসেন ইওয়ারি সাউ আ তিকুম ওরিশা হে আদম সন্তানরা তোমাদের জন্য এমন পোশাক নাজিল করেছি ইয়ারি সাও আ তিকুম যা তোমাদের লজ্জাস্থানকে ডেকে দেবে পরিপূর্ণভাবে স্কিন দেখা যাবে না অবয়ব বোঝা যাবে না আজকে স্কিন ঢাকছে অনেকেই কিন্তু অবয়ব ঢাকছে না এটা সেরাতে মুস্তাকিম থেকে বিচ্ছুতি আল্লাহ তালা যেসব অঙ্গে মানুষের কোন শ্রী রাখেননি সৌন্দর্য রাখেননি সেগুলোকে সম্পূর্ণ ঢেকে দেয়া হলো সেরাতে মুস্তাকিম অম্বি আই কেরামের সন্না ওয়ান তুসল্লিয়া সির আলিন লাইসা আলাই কে রেদা অন আলবানি বলেছেন হাদিস নবীজি নিষেধ করেছেন যে তুমি কোনো পাজামা প্যান্ট পরে সালাত পড়বে না যদি তোমার শরীরে কোনো চাদর না থাকে এটা লম্বা চাদরে শরীরকে ঢেকে তারপরে পাজামা প্যান্ট পরে সালাপ অন্তত একটা তো একটা যুব্ম একটা বড় পাঞ্জাবি পড়লেও তো স্বাধীনতা রক্ষা পায় স্বাধীনতা রক্ষার স্বার্থে সেরাতে মুস্তাকিম তো সর্বক্ষেত্রে বিস্তৃত নারীদের শর্ট কামিজ কি সেরাতে মুস্তাকিম না যারা শর্ট কামিজ পরে বেরিয়ে যাচ্ছেন তারা সেরাতে মুস্তাকিম থেকে সরে পড়লেন জাহান্নামে নামে যেতে হবে যারা স্কিন টাইট পোশাক পরে নারী হয়েও রাস্তা বের হচ্ছেন রূপ প্রদর্শনই করছেন অঙ্গগুলো ঢাকছেন না ছোটখাটো ব্যাপার নয় আল্লাহর কোরআনে আল্লাহ নিজে নিষেধ করেছেন ওলাইউদিন আ زینتাহunna ইল্লা মা জাহরা মিনহা স্বভাবগতই যেই সৌন্দর্য প্রকাশ পায় যেমন বোরকা বোরকা তো ঢাকা যাবে না বোরকার মধ্যে একটা সৌন্দর্য আছে এটা প্রকাশ থাকতে পারে অথবা চেহারা হাতের কবজি যেমন একদল উলামায়ে কেরাম বলেছেন এইটুকু আর বাকি তো ঢাকতে হবে এটাই সেনাতে মোশতাকিম আপনি জিল বাফ দিয়ে বিশাল চাদর দিয়ে সারা শরীর ডেকে তারপর রাস্তায় বের হবেন কত সুন্দর নিয়ম এটাই সেনাতে মুস্তাকিম এভাবে অর্থনীতির ক্ষেত্রে সেনাতে মুস্তাকিম রয়েছে পারিবারিক নীতির ক্ষেত্রে সেনাতে মুস্তাকিম রয়েছে পারিবারিক নীতিতে সেনাতে মুস্তাকিম কি যিনি পিতা যিনি স্বামী তিনি শামা পরিবারে করতে হবেন এটাই তো আল্লাহর দেয়া নিয়ম সেরাতে মোস্তাকিম আর রিজালু কৌ আমুন আল্লাহা পুরুষরাই নারীদের তত্ত্বাবধায়ক তাদের পরিচালক তাদের প্রিন্সিপাল তাদের কর্মকর্তা তাদেরকে পরিচালনা করবেন এতে লজ্জার কিছু নেই এতে নারীদেরও নিজেকে ছোট ভাবার কিছু নেই এটা আল্লাহর দেয়া সিস্টেম কাউকে না কাউকে তো কর্তা হতেই হবে এভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রেই সেরাতে মোস্তাকিম বিস্তীর্ণ রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহর দেয়া শাহি নিয়মটি খুঁজে বের করে কোরানো শোনা থেকে তার উপর আমল করতে হবে প্রিয় ভাই বোনেরা নবীকে আল্লাহ তা সেজন্য বারবার সেরাতে মোস্তাকিমের কথা বলেছেন এবং এই ইস্তাক আমাতের ফায়দা কী যেমন আল্লাহ বলছেন সুরাফুস্সালাতের তিরিশ নম্বর আয়াতে ইন্দাল্লা জিনে কনু আল্লাহ সুভ মস্তাকোমু নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ সুভ মস্তাক তারপর এই কথার উপরে তারা অবিচল থেকেছে আল্লাহ ছাড়া আর কারো দিকে তাদের হৃদয়ের কোনো ইলতিফাত নেই ভূক্ষেপ নেই হাত কারো কাছে পাতা যেতে পারে কিন্তু মন পাততে হবে আল্লাহর কাছে দুনিয়ার উপায় উপকরণের দিকে আপনি দিশি দিতে পারেন হাতে পায়ে সেগুলো ব্যবহার করতে পারেন কিন্তু মন সেগুলো থেকে কোনো ফল লাভের ক্ষেত্রে মন যাবে শুধুই একজনের দিকে তিনি হলেন আল্লাহ এই জন্য সাহাবিরায় তাফসির করেছেন সমস্ত কামু লামতেরি আল্লাহ আর কারো দিকে তাদের কোনো ভূক্ষেপ নেই সর্বক্ষেত্রে তারা প্রতি তাদের আস্থা তাদের যাত্রা আল্লাহর দিকে এই যদি কারো জীবনের বৈশিষ্ট্য হয় তাহলে সে কি পাবে তাদের উপরে ফেরেস্তা নাজিল হবে মৃত্যুর পরে আল্লাহ তা তোমরা কোনো ভয় পেও না আল্লাহ তাহ জানু কোনো দুশ্চিন্তা করো না ও বিল জান্না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হতো ফেরেস নাজিল হয়ে তাদেরকে সুসংবাদ দিবেন যেহেতু তারা সেরাতে মোস্তাকিমের উপর ছিল সোজা তারা জান্নাতে চলে যাবে সোজা তারা আল্লাহর কাছে চলে যাবে আল্লাহর বাড়িতে দারুস সালামে চলে যাবে সোহান আল্লাহ অতএব এই ইস্তেকামত এটার জন্যই সমগ্র কোরআনের প্রয়োজন সমস্ত সহি হাদিসের প্রয়োজন ফাস্তাকিম কামা অমির তোমাকে যেভাবে নির্দেশ দেয়া হয়েছে সেভাবেই তুমি সেরাতে মোস্তাকিমের উপর বহাল থেকো কোন তরিকা নাই একজন ইমাম একটা কথা বললে দলিল ছাড়া তার অনুকরণ করা তাকলিদ হ্যাঁ কোনো আলেম যদি থাকে তাকে জিজ্ঞাসা করে দলিলের ভিত্তিতে একজন সাধারণ মানুষ যিনি মাসালা জানেন না তিনি যদি তার কথা অনুসারে চলেন এবং আস্থা পান যে হ্যাঁ তিনি কোরআন থেকে বলেছেন বলে আস্থা দিচ্ছেন নিশ্চয়তা দিচ্ছেন তাহলে একজন জনমানুষ জনসাধারণ চলতে পারে কিন্তু তার উপরেও দায়িত্ব আছে যে তিনি এটা কোরআন সোনা থেকে বলেছেন কিনা আল্লাহ নির্দেশ কিনা এটা জেনে নিয়ে তারপর আমল করা যেমন একজন বেদুইন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে পর্যন্ত প্রশ্ন করেছিল যেমনটি সহি বুখারি সহি মুসলিমে হাদিসটি এসছে আল্লাহ আমার অকাবি হাজা আপনার দূত বলেছেন সালাদ ফরজ আপনি বলুন তো কি আপনাকে এটা আদেশ করেছেন নবীজি বলেন আল্লাহ আম আয় আল্লাহ হ্যাঁ সত্য আল্লাহ আমাকে নির্দেশ করেছেন তার জাকাতের প্রসঙ্গ সে প্রশ্ন করলো আল্লাহ আমার কবি হ্যাঁ যা আপনার দুধ বলছেন আমাদের উপর জাকাত ফরজ আমাদের ধনীদের উপরে তো এটা কি আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন তিনি বলেন আল্লাহ মানে আম হ্যাঁ আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ রসুলকে পর্যন্ত ইন্টারভিউ নিয়ে সে নিশ্চিত হতে চেয়েছে যেটি আল্লাহ নির্দেশ কিনা সব আর আমরা তো হুজুর বলেছে বললেই আর কোনো কথা নেই বাস হুজুর বলেছে মোল্লা জীবনকে যেমন একজন বলেছেন হুজুর আপনার স্ত্রীতে বিধবা হয়ে গেছে তিনি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে তিনি দেখে বললেন তুমি কিভাবে বিধবা হয়ে গেলে স্ত্রী বলেন আরে আপনি বেঁচে আছেন আপনি বেঁচে থাকলে আমি বিধবা হয়ে কি করে তখন তিনি বললেন আহা একজন মুসলিম বলেছে আমি তো মনে করেছি মুসলিমকে মিথ্যা কথা বলে মুসলিমের কথার কারণে আমি বিশ্বাস করেছি আহমিন জালি এটা কি একটা মুসলিমের প্রতারিত হতে পারে এজন্য ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের আল মুকद्दমায়ে ভূমিকায় বলেছেন লামনা রাস সালেহিনা আকযাবা মিনহুম ফিল হাদিস উলিয়া উলিয়া নামে যারা আছে গানে দিন নামে যারা আছে এরা হাদিসের ক্ষেত্রে যত মিথ্যা বলে এই রকম মিথ্যা বলنے वाला হাদিসের ক্ষেত্রে আর কাউকে পায়নি সালেহিন দা বা পেশে হেব্রা সবাই বিশ্বাস করে হাদিস শুনে শুনলেই বসেটারে মত করে দেয় এটা একজন মুসলমানের চরিত্র হতে পারে না একজন মুসলিম অবশ্যই সেরাতে মুস্তাকিমের স্বার্থে তাকে যাচাই বাছাই করতে হবে যে এই হাদিসটি সহি কিনা এটি আসলে আছে কিনা তারপরে সে যদি পায় তাহলে সে আমল করবে না আমল করবে না প্রিয় ভাই বোনেরা এভাবেই জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কাছে ইস্তেকামত চাইতে হবে আল্লাহ যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামতের উপরে রাখেন যেমন আল্লাহ বলেছেন ও আবুদুর রব্বাকা

সালাদ পড়তে হবে জাকাত দিতে হবে জিকির আজকার করতে হবে হালাল হারাম বাসাই করে চলতে হবে আদেশ নিষেধ বাসাই করে আদেশগুলি করতে হবে নিষেধগুলি বর্জন করতে হবে যতদিন জীবন আছে ততদিন সেনাতে মুস্তাকিমের উপর আমাদেরকে থাকতে হবে মানজা আবিল হাসানাতি ফলাহু আশ্বালেহা সৌর আল্লাহ নামের একশো ষাট নম্বর আয়তে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি হাসানা নিয়ে আসবে পুণ্য কাজ নিয়ে আসবে আমার কাছে আল্লাহর কাছে পূর্ণ কাজ নিয়ে যেতে হবে পূর্ণ কাজ করে রাস্তায় রাস্তায় ফেলে গেলে তো হবে না মাছ ধরলেন ডুলার মধ্যে রাখলেন ওটার তলা ভাঙ্গা সব মাছ নদীর মাছ নদীতেই পড়ে গেল দিন চাষে দেখলেন যে কিছুই নেই এজন্যই আপনার সেরাতে মোস্তাকিম ঠিক আছে কিনা কোন শির্ক আপনার দিনকে ফুটো করে দিয়েছে কিনা কোন বিদাত আপনার দিনকে ফুটো করে দিয়েছে কিনা এটা দেখতে হবে না হলে অর্জনগুলি বিথা যাবে এই জন্য আল্লাহ বলেছেন হাসানা তো নিয়ে আসবা মান যা আবিল হাসানা হাসানা করেছ হাসানা শেষ পর্যন্ত রক্ষা করতে হবে ধরে রাখতে হবে ধরে রেখে আল্লাহর কাছে পৌঁছতে হবে হাসানা সহ তাহলে ফালাহু আশ্রম সালেহা তাহলে সে পাবে প্রতি পুণ্যের বদলে দশটি পুণ্য সে হান আর যদি রাস্তাতে নষ্ট করে দাও কুফরি করে তাহলে তো বরবাদ হয়ে গেল ইমানে ফকদ হাবে তো আমালু ওহু ফিল্লা খেরত মিনাল খোয়া সিরিন যে ইমানের সাথে কুফরি করলো তার সব আমল বরবাদ হয়ে গেল সে আখেরাতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের কাতারভুক্ত হয়ে পড়বে অতএব যারা পূর্ণ করল কিন্তু রক্ষা করতে পারল না মাঝ পথে কুফরি করে বেদাহাত করে সিরিক করে হারিয়ে ফেললো তারা কি আশ্রম সালেহা প্রতি পূর্ণে দশ গুণ পাবে পূর্ণই তো নেই তাদের প্রিয় ভাই বোনেরা এই জন্যই আল্লাহ যেভাবে আদেশ করেছেন মৃত্যু পর্যন্ত ইসলামের উপর থাকতে হবে কোরআনের উপর থাকতে হবে কোরআনের প্রতিটি আয়াত প্রতিটি বর্ণ প্রতিটি অক্ষরকে বিশ্বাস করতে হবে যেখানে যা করণীয় সেটা করতে হবে এটাই হলো আমাদের জন্য মুসলিমদের জন্য বিশাল মূলনীতি কামা যেভাবে আদেশ করা হয়েছে আদেশ আদেশ লাগবে ছাড়া আমি কাজ করব না আল্লাহর অর্ডার আমাকে দেখাতে হবে যেমন সরকারের কর্মচারীরা কোনো কাজ করতে সরকারি অর্ডার দেখে সরকারি অর্ডার আছে কিনা সরকারি অর্ডার নেই সেটা করা যাবে না করলে সমস্যা হবে এভাবে কামা অমিত যেভাবে রব্বুল আলামিন অর্ডার করেছেন সেভাবে কাজ মৃত্যু পর্যন্ত করে যেতে হবে মুস্তাকিম থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আজকে এই পর্যন্তই সমাপ্ত করলাম আল্লাহ আম হামদিক আসাদু আল্লাহ ইলাহ হেল্লা আস্তাক ফেরুক অত ভেলেইক আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহী অবরকত